নমস্কাৰ ষ্টুডিঅ'ৰ মই প্ৰিয়াংকা ৰঙে ৰখে একাকাৰ হৈ পৰিল বৰপেটা বৰধাম হতৰনগৰী বৰপেটাত আজি হুৱেৰি আবিৰ ৰঙত ৰঙীন হৈ পৰিছে সকলো হলি গীতেৰে গুঞ্জৰিত হৈ পৰিছে বৰপেটাৰ আকাশপথা শুক্ৰবাৰে নিশা দৌলৰ পৰা নমুৱা দৌল গোবিন্দ মহাপ্ৰভু আৰু কলিয়া ঠাকুৰ গোসাঁইক আজি ৰখা হ'ব কীৰ্তন ঘৰত পৰম্পৰা অনুসৰি আজি গোসাঁইক মঠৰ চোতাললৈ আনি কৰা হয় পূজা আৰু ইয়াৰ পিছতে গোসাঁইক বৰপেটা সত্ৰৰ দক্ষিণ দিশে থকা কলবাৰী সত্ৰলৈ লৈ যায় তাতে গোসাঁইৰ দোলা পবিত্ৰ ভূমিত ৰখা হয় আৰু ভক্তখনে গোসাঁইৰ সন্মুখত এবিধ বনৰীয়া মাহ আগবঢ়ায় আৰু ইয়াৰ পিছতে পুনৰ বৰপেটা সত্ৰলৈ অনা হয় ইয়াৰ পিছতে সত্ৰৰ মূল প্ৰৱেশ পথত টোপৰ চোতালত বাঁহ ভঙা কাৰ্য অনুষ্ঠিত কৰা হয় ইয়াৰ পিছতে পুনৰ গোসাঁই মণিকূটত প্ৰৱেশ কৰে আৰু দেউল উৎসৱৰ সামৰণি কৰে Thank you.
বিজেপি কর্মী ভাস্কর চক্রবর্তী গ্রেফতার গুয়াহাটীত বিজেপি কিষাণ মোর্চার উপসভাপতি ভাস্কর পশ্চিমবঙ্গ আরক্ষী গুয়াহাটীত গ্রেফতার করে ভাস্কর চক্রবর্তীক প্রবঞ্চনার গোচরত গ্রেফতার বিজেপি নেতাগী পশ্চিমবঙ্গত ভাস্কর চক্রবর্তীয় প্রবঞ্চনার লুটিছিল 50 লাখ টাকা চিকিৎসা মহাবিদ্যালয়ত নাম ভর্তির নামত লৈছিল 50 লাখ টাকা ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিত ভাস্করক গ্রেফতার করা হয়েছে কলকাতা গোল্ফ গ্রীন থানাত গোচর ভাস্কর চক্রবর্তীর বিরুদ্ধে আর গুয়াহাটীতো বহু লোকক প্রবঞ্চনা করার অভিযোগ আছে ভাস্করের বিরুদ্ধে মহানগরীর লতাকিল থানাত আছে গোচর গ্রেফতার হওয়া নাই এটিও আরক্ষী ফকরুদ্দিন আহমেদ অভিযুক্ত আরক্ষী ফকরুদ্দিন আহমেদক গ্রেফতার করার দাবি বিকি গুপ্তার পত্নীর মুখ্যমন্ত্রীক এই ক্ষেত্রত হস্তক্ষেপ দাবি করে বিকি গুপ্তার পত্নীয়ে আরক্ষীয়ে দীর্ঘ সময় কেস নাম্বার নিদিয়ার অভিযোগ করে পত্নীয়ে শীঘ্রে তেওঁর স্বামীক মুকলি করে দিবলৈ আহ্বান জানায় রাস্তা পুলিশের ওপেন দাদাগিরি চলি আছে বলেও অভিযোগ করে পত্নীগিয়ে পূর্বে কেতিয়াও আরক্ষীর পৰা এনে ব্যবহার পোৱা নাই বলে মন্তব্য করে বিকি গুপ্তার পত্নীয়ে ঘটনার সময় অশ্লীল ভাষার গালি গালাজ করারও অভিযোগ নিশা 11 বজাত থানার পর অকলে ঘরলে অহার সময়তো আরক্ষীয়ে সুরক্ষা প্রদান নকরার অভিযোগ করে পত্নীয়ে বাধ্য হয় নিশা অফলাইন বাহনে ঘরলে যাবলিয়া হয়েছে আরক্ষীর বিরুদ্ধে FIR দি একো লাভ নাই বলে ধমকি দিয়ার অভিযোগ করে পত্নীগিয়ে তেওঁর স্বামীয়ে আত্মরক্ষার বাবেহে হাত উঠাইছিল বলে মন্তব্য করে পত্নীয়ে কোনে কাক মারিছে সেয়া ভিডিওত স্পষ্ট হয়ে আছে তেওঁ এইদরে মন্তব্য করে আর কারাগারত সাক্ষাৎ করবলে দিয়া নাই বলে কয় বিকি গুপ্তার পত্নীয়ে কারাগারত কোয়ারেন্টাইনত রাখা হয়েছে বিকি গুপ্তাক প্রোপেন দাদাগিরি চলি আছে দাদাগিরির অপরাস্তাত মারপিট করে আছে আমাকে তো শক লাগি গেছে না এনেকা আমি ফার্স্ট টাইম দেখা পাইছি আমি কেতিয়াও এনেকা দেখা পানে কোনো পুলিশে আমি কেনেকা করা দেখা পানে আজি ফার্স্ট টাইম দেখা পাইছি এটা পুলিশে কেনেকা করা এই নিবেদন করো যে এই মানুষটুক ফটাফট সাসপেন্ড করো আর এই মোর হাজবেন্ডক উলাই দিও FIR দিছো মই 24 ঘন্টা পার হয়ে গেল গ্রেপ্তার করা নাই গ্রেপ্তার করব লাগে বাকি যিনো বাকি যে গিয়ে আছে এইটুক মই পিছত চাম লেকিন ফার্স্ট সেইটো ফকরুদ্দিন আহমদ এইটো মানুহ কাকত করব লাগে ঘটনাটো সেই হয়েছিল গাড়ি যেটা আমি সেন্টারত আছিল তেওঁ মানে মেইন সেন্টার যত ট্রাফিক জাম আছে তাতে সেন্টার গাড়ি আছে তেন্তে গাড়ি ধাক্কা মারি আছে আমাকে পাশ গাড়ি পিছাই আমি গাড়ি পিছাইও আহিব দিয়া নাই ইউটার্ন মারিব দিছে ইউটার্ন মারি যেতিয়া আহিলো আমি অহা পিছত আর তুই ইয়াতে কিয় গাড়ি সোমাইছে তাতে আর গালি পারাপারি অশ্লীল ভাষাবিলাক কই আছে ইমান লেতেরা লেতেরা ভাষাবিলাক কই গালি পারি আছে বাগরাই দিম কিবা কিবি কই আছে তারপিছতে এই থাপ্পর মারামারি করিল নহে ঘুষি মারামারি করে গাড়ি চারির পৰা পুরা বাগরাই দিল গলতি আমার নাই না গলতি তেওঁর আছে পুলিশের গলতি আছে পাবলিকের গলতি থাকলে আমি মাফি মাঙিলো হয় আমি কিয় মাফি মাগিম ইহঁতর গলতি আছে ট্রাফিক পুলিশের গলতি আছে তেওঁ আমাক ভাতা মাই করেছে তেওঁ আমাক গালি পারিছে তেওঁ আমার গালি বাগড়াইছে তেওঁ আমাক প্রোটেকশন দিয়া নাই তেওঁ আমাক রাস্তা রাস্তা দাওরাই আছে কি হব রাতে 11টা বাজে একটা লেডিস তাতে ঠিয়া হয়ে আছে এটা প্রশ্ন এটা পুলিশের মানুষ এটা আহিব পারে না যে এটা লেডিস বাচ্চা আছে ইয়াক ভালকে প্রোটেক্ট করে ঘরলে এড়ি দিও নাই কোনে অহা নাই 11টা বাজে রাতে উবের বুক নহয় কিবা নহয় চালই মই রাস্তা ঠিয়া হয়ে আছে রাস্তা খালি মানুষ নাই পুলিশ নাই রাস্তা অফলাইন গাড়িত গৈছো দাদা মই অনলাইনও হওয়া নাই অনলাইন তিনবার বুক করে তিনবার ক্যান্সেল হয়ে গেল অফলাইন গাড়িত গৈছো এই অফলাইন গাড়ি যদি করি মোর ডিঙি চিঙি কাটি দিলে কিবা করিলে হয় মোর বাচ্চা কিডন্যাপ সিডন্যাপ করলে মই কি করিলে হয় কোনে এইবিলাক রিস্ক ললে অহা একবার খুদা নাই তেও মোক কি আছে বিকি যেটা সোমালে তেও মোক কৈছে এতিয়া আপনি যাক বিকিক রাখিম আপনি এতিয়া যাক মই কৈছে কমসে কম এইখিনিতে কয় FIR হয়েছে না নাই FIR দিছে না নাই সেটাও নকয় মোর হাজবেন্ডে খুদানতে উল্টা গালি পারে কয় তই মোক আইন শিকাবি তই মোক কিবা কিবি এইবিলাক কৈ আছে আরে তেও খুদিব লাগা অধিকার আছে মোর উপর FIR কি হয়েছে কি দিছে হয়েছে না নাই রেজিস্টার হয়েছে না খুদিব তো লাগিব না মই এগেস্ট FIR দিছো রাতি কি কলে তেওঁ কৈছে কি ঠিক আছে তুমি পুলিশের উপর যে দিছা পুলিশের উপর পুলিশের উপর দিলে কি লাভ আপনি এটা বেলে বলে এটা ওলাই যাব এটা একটু লাভ নাই আর হিন্দে কয় পুলিশের রুল বেলেগ পাবলিকের রুল বেলেগ পাবলিক আহি মোক উঠায় লেকিন পুলিশ মানুষ এটা পুলিশে একজন মানুষ উঠা নাই বাচ্চার ভরি চিলি গেছে তেজ ওলাই আছে কোনে চোয়া নাই মোর ভরিত লাগিছে কোনে চোয়া নাই পরি গৈছে কোনে উঠা নাই পাবলিকে উঠাইছে মানে এটা পাবলিকের সাপোর্টে লাগে মোক পুলিশের উপর তো ভরসা করব নিম মই মুখ্যমন্ত্রীকে এই আবেদন করো যে মই এনেকা আমার অসমত হয়ে আছে আপনি অলপমান চকু কান দিয়ক এইবিলাকত এই মানুষটুক ভালকে সাসপেন্ড করক এই মানুষটুক কাম পুরো নকরির পরা উলাই দিয়ক মই এই নিবেদন করো এই যদি আজি যদি আপনি এরি দিয়ে
এই দৃশ্য আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিছে টেলিভিশ্যন স্ক্ৰীণত এনেদৰে এই ঘটনা সংঘটিত হৈছিল কেনেদৰে আৰক্ষী আৰু বিকি গুপ্তাৰ মাজত হতাহতি হৈছিল সেই দৃশ্য আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিছে আৰু ইয়াৰ পিছতে এনেদৰে বিকি গুপ্তাৰ পত্নীয়ে মন্তব্য কৰে এতিয়া ঘটনাৰ 24 ঘণ্টাৰ পিছতো আৰক্ষীয়ে ফকৰ অভিযুক্ত আৰক্ষী ফকৰদিন আহমেদক গ্ৰেপ্তাৰ নকৰাৰ দাবী কৰিছে আৰু গ্ৰেপ্তাৰ কৰিব লাগিবলৈ আহ্বান জনাইছে বিকি গুপ্তাৰ পত্নীয়ে এই দৃশ্য সংঘটিত হৈছিল পল্টন বজাৰত এনেদৰে আৰক্ষী আৰু বিকি গুপ্তাৰ মাজত তৰ্কাতৰ্কি হৈছিল আৰু তাৰপিছত হতাহতি লিপ্ত হৈছিল দুই পক্ষ মৰিগাঁৱৰ দণ্ডুৱাৰ নগাঁও মৰিগাঁও মূল পথৰ দাঁতিৰ পুখুৰীত মৃতদেহ উদ্ধাৰ হৈছে মৃতদেহটো দণ্ডুৱা গাঁৱৰ জ্যোতিষ মণিনাথৰ বুলি জানিব পৰা গৈছে ঘটনাস্থলীত আৰক্ষী উপস্থিত হৈ মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে প্ৰেৰণ কৰিছে মৃতদেহটো সন্ধিয়া ঘৰত ভাত ৰান্ধি থকা অৱস্থাত বাহিৰলৈ আহি নিৰুদ্দেশ হৈছিল জ্যোতিষমণি মৃতদেহটোৰ নাক আৰু চকুৰ পৰা তেজ ওলাই থকাৰ বাবে হত্যা কৰি পেলাই থৈ যোৱাৰ সন্দেহ কৰিছে স্থানীয় লোকে কামৰূপ বংশৰৰ ভেলামাৰী পথাৰৰ পৰা চোৰে কাটি লৈ গৈছে লক্ষাধিক টকাৰ বিদ্যুৎ পৰিবাহী তাঁৰ বিদ্যুৎ সংযোগ চলি থকাৰ মাজতে স্মাৰ্ট চোৰে কাটি লৈ গ'ল 11টা খুঁটাত সংযোগ হৈ থকা প্ৰায় 1 কিলোমিটাৰ দৈৰ্ঘ্যৰ 11,000 ভল্টৰ বিদ্যুতৰ তাঁৰ কামৰূপৰ শুৱালকুছি বিদ্যুৎ উপসংমণ্ডলৰ অন্তৰ্গত ভেলামাৰী পথাৰৰ 11,000 তাঁৰ চুৰিৰ পাছতেই এতিয়া অঞ্চলজুৰি সৃষ্টি হৈছে তীব্ৰ চাঞ্চল্যৰ অসমৰ কৃষি ক্ষেত্ৰত সংযোজন ঘটিছে এক বিশেষ পদ্ধতিৰ আলু খেতিৰ অসম কৃষি বিশ্ববিদ্যালয় আৰু কৃষি বিজ্ঞান কেন্দ্ৰ গোলাঘাটৰ সৈজনত ৰাজ্যত পোন প্ৰথমবাৰৰ বাবে খেতি আৰম্ভ হৈছে বৰ্ণ শংকৰ প্ৰজাতিৰ কুফৰী সুৰীয়া আলুৰ মেৰাপানীৰ চলং পথাৰৰ গাঁৱত ইতিমধ্যে বীজ উদযাপন প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈছে আৰু এই উন্নত প্ৰজাতিৰ কুফৰী সুৰীয়া আলুৰ বীৰেণ ঘাটুৱাৰ নামৰ উদ্যমী কৃষকগৰাকীৰ তত্বাৱধানত এনেদৰে পটেটো ফ্ৰিডাৰচিড মাল্টিপ্লিকেশ্যন আঁচনিৰ অধীনত উৎপাদন ব্যৱস্থা কৰা হৈছে এই বৰ্ণ শংকৰ আলুৰ বীজ সম্পূৰ্ণ বৈজ্ঞানিক পদ্ধতিৰে নেট হাউচৰ জৰিয়তে উৎপাদন কৰা উন্নত আলুৰ বীজে আগন্তুক সময়ত যথেষ্ট লাভান্বিত কৰিব কৃষকক কলিয়াবৰত বড়োসকলৰ কৃষিভিত্তিক উৎসৱ খেৰাই পূজা উদযাপন ফাকুৱাৰ পূৰ্ণিমাত বাথৌ দেৱতাক পূজা কৰি কৃষিভিত্তিক উৎসৱ খেৰাই পূজা পালন কলিয়াবৰৰ বড়ো সমাজৰ বেঙেনা আটী আৰু ঔগুৰিত উদযাপিত খেৰাই পূজাত বড়োসকলৰ কৃষ্টি সংস্কৃতি প্ৰদৰ্শনৰ বাহিৰ কৰা হয় বিশাল শোভাযাত্ৰা বানপানী ধুমুহা গৰাখহনীয়াকে ধৰি বিভিন্ন প্ৰাকৃতিক দুৰ্যোগৰ পৰাও সমগ্ৰ বিশ্বক পৰিত্ৰাণ বিচাৰি এনেদৰে পূজা কৰা হয় ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতিৰ খেলুৱা আঞ্চলিক সমিতিৰ উদ্যোগত শিৱসাগৰ খেলুৱৈ এম ভি স্কুলত বিনামূলীয়া প্ৰাথমিক চকু চিকিৎসা শিবিৰত উপস্থিত হৈ অঞ্চলটোৰ শতাধিক লোকে চকু পৰীক্ষা কৰে আৰু শিবিৰটোত উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বৃহত্তৰ চিকিৎসা নেটৱৰ্ক ARC শিৱসাগৰ চকু চিকিৎসালয়ৰ চিকিৎসকৰ এটা দলে চকু প্ৰাথমিক পৰীক্ষাৰ লগতে বিনামূলীয়া ঔষধো যোগান ধৰা হয় সমাগত অসমীয়া হেঁপাহৰ ৰঙালী বিহু অসমীয়া জাতিৰ ৰঙালী বিহুক লৈ যেন ব্যস্ত প্ৰতিজন অসমীয়া ব্যস্ততা বাঢ়িছে এতিয়া ঢোল নিৰ্মাতাসকলৰ মাজত মাথো এটা মাহ বাকী থকাৰ সময়তে এইসকল ঢোল নিৰ্মাতাই বিহুৰ বাবে সাজু কৰিছে ঢোল
আহে গুৱাহাটী, গুৱাহাটীৰ পৰা আহে হোমনাথ বৰা, ৰঞ্জিত গগৈ, দেৱেশ্বৰ শইকীয়া, লাচিত পংকজ, বিভিন্ন জেগাৰ পৰা মানুহ আহে এটা ভাল পায় বুলি। যিকোনো কাম দিলে মানে মই দুই নম্বৰী কামটো ভাল নাপাওঁ, মই কামটো ভাল যেনেকৈ হয় তেনেকৈ মই চেষ্টা কৰোঁ, মানে চাই চিন্তি কাম কৰোঁ আৰু। মই চাই চিন্তি সব ঢোল চামৰা সব চামৰা নামাতে চাই চিন্তি লগাওঁ আৰু চামৰাকেইটা, ইয়াক কেনেকৈ দিব লাগিব, এইটো ইয়াক কেনেকৈ দিব লাগিব, এইটো ঢোলত এইটো চামৰা দিলে মাতিব লাগিব। সমাগত অসমীয়াৰ হেঁপাহৰ ৰঙালী বিহু। ৰাজ্যৰ চৌদিশে এতিয়া ঢোল পেপাৰ শব্দ। ৰাজ্যৰ অন্যান্য প্ৰান্তৰ লগতে দেৰগাঁৱতো চলিছে বিহুৰ আখৰা। কভিড সৃষ্ট পৰিৱেশে দুটা বছৰ বিহু উদযাপনৰ পৰা বঞ্চিত কৰিছিল অসমবাসীক, আৰু এইবাৰ যেন নতুন উদ্যমেৰে ৰঙালী বিহুটো উদযাপনৰ বাবে চলিছে পূৰ্ণ প্ৰস্তুতি। দেৰগাঁৱৰ নিকটৱৰ্তী এক নং খকণ্ড গুৰিত শিশু চেমনীয়াসকলক এনেকৈ দেখা গৈছে বিহুৰ আখৰা। আৰু ইয়াৰ লগে লগে সময় হৈছে এতিয়া বাতৰিৰ পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ।